আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আরনি। ফরেস্ট ল্যান্ড বা ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড কিংবা ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড অফ বাংলাদেশ, তো এটা এই প্যারাগ্রাফটার জন্য আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, এক সাবস্ক্রাইবার, এক স্টুডেন্ট। তো সেটার জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম। ফরেস্ট ল্যান্ড বা ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড একই জিনিস, তো 200 ওয়ার্ডসের সাজানো হয়েছে এই প্যারাগ্রাফটি। তো এই প্যারাগ্রাফটি আমি অত্যন্ত সহজ, সুন্দর এবং বাংলা ভাষায় আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেব যে ফরেস্ট ল্যান্ড বা ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড। তো মূল আলোচনা যাওয়ার আগে জাস্ট একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। দি কম্বিনেশন অফ ট্রিস, আরেকটা কথা, আমি যে এই আজকের যে আলোচনা পিডিএফ ফাইল, এটা পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তো ওটা তুমি ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নিবা তোমার পড়ার সুবিধার জন্য, কারণ ভিডিও থেকে সরাসরি পড়তে তোমার অসুবিধা হতে পারে, তবে ভিডিওটা সম্পূর্ণ বোঝার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু তুমি এখানে ভালো বুঝতে পারবে না। আর বাংলা অর্থ যদি সহজে তুমি ভালো বুঝতে পারো তাহলে বিষয়টা তোমার বেশি মন থাকবে, এজন্য তো কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। তো দি কম্বিনেশনস অফ ট্রিস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস আর কল ফরেস্ট ল্যান্ড, অর্থাৎ গাছ এবং বন্যপ্রাণীর যে সমষ্টি, এই সমষ্টিকে বলা হয় কি বনভূমি। গাছ এবং অর্থাৎ গাছ আছে এবং সেখানে বন্য প্রাণী আছে, এরকম একটা পরিবেশকে আমরা কি বলতে পারি, ফরেস্ট ল্যান্ড বলতে পারি। অর্থাৎ যে ল্যান্ডে, যে ভূমিতে গাছ আছে, তারপরে কিছু বন্য প্রাণী অন্তত আছে, তাদেরকে আমরা কি বলি, ফরেস্ট ল্যান্ড বলি। ফরেস্ট ল্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ফর আস, ফরেস্ট ল্যান্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভরি কান্ট্রি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 25% ফরেস্ট ল্যান্ড, প্রতিটি দেশেই অবশ্যই থাকতে হবে 25% বনভূমি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে উই ডু নট হ্যাভ এনাফ ফরেস্ট ল্যান্ড, আমাদের নেই যথেষ্ট বনভূমি। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলে উই আর টু ফেস গ্রিন হাউস ইফেক্ট, এর ফলে আমরা মুখোমুখি হই গ্রিন হাউস প্রতিক্রিয়ার। ইট অলসো কজেস অফ ম্যানি ন্যাচারাল ক্লাইমেটিস লাইক স্টর্ম, সাইক্লোন, ফ্লাড এটসেট্রা, এটা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগেরও কারণ, যেমন বন্যা, ঝড়, সাইক্লোন, বন্যা ইত্যাদি। ফরেস্ট ল্যান্ড আর সিঙ্কিং ডে বাই ডে, ফরেস্ট ল্যান্ড অর্থাৎ বনভূমি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছে, মানে ছোট হয়ে আসছে। উই কাট ডাউন ট্রিস র্যান্ডমলি, আমরা মাত্রাতিরিক্ত হারে আমরা গাছ কাটি। অন দি আদার হ্যান্ড উই ডু নট প্লান্ট ট্রিস, অপরদিকে আমরা গাছ লাগাই না। এভরি ডে দি পিপল অফ আওয়ার কান্ট্রি কাট ডাউন ট্রিস ফ্রম আওয়ার ফরেস্ট এরিয়া, প্রতিদিন আমাদের দেশের লোকেরা বনভূমি থেকে, বনের এলাকা থেকে, বন এলাকা থেকে তারা কী করতেছে, গাছ কাটতেছে। দে কাট ডাউন ট্রিস ফ্রম দিস এরিয়া, তারা গাছ কাটতেছে এই সমস্ত এলাকা থেকে ফর ফুয়েল, জ্বালানির জন্য। অনেকে শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বালানির জন্য, জ্বালানি তারা রান্না করবে এটার জন্যই তারা কী করে এই গাছগুলো কাটতেছে। দ্য ট্রিস অফ ফরেস্ট ল্যান্ড অলসো দে আর আর্নিং সোর্স, এই গাছ, বনের গাছগুলো তাদের আয়ের একটা উৎস, আয়েরও একটা উৎস। ফর দিস দে আর বিকামিং গ্রিডি অ্যান্ড কাট ডাউন ট্রিস, এই জন্যই তারা লোভি হয়ে পড়ছে এবং গাছ কাটতেছে। ইফ দিস ইজ ডান কন্টিনিউয়াসলি, ইফ দিস ইজ ডান কন্টিনিউয়াসলি, যদি অবিরত চলতেই থাকে, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিস লেফট ফর আস, একদিন আমাদের জন্য কোনো গাছই বাকি থাকবে না। দ্য রেজাল্ট অফ ডিস্ট্রয়িং আওয়ার ফরেস্ট ল্যান্ড উই আর টু রেজাল্ট ইন মেনি সিরিয়াস প্রবলেম, অর্থাৎ ডিস্ট্রয়িং ধ্বংস করার ফলে, ফরেস্ট ল্যান্ড ধ্বংস করার ফলে উই আর টু রেজাল্ট ইন, আমরা ডেকে আনি ম্যানি সিরিয়াস প্রবলেম, অনেক মারাত্মক সমস্যা। ফার্স্ট অফ অল, প্রথমত দি সি লেভেল ইজ রাইজিং, সমস্ত স্তর বৃদ্ধি পাচ্ছে। দি ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ চেঞ্জিং ডে বাই ডে ফর ডিফরেস্টেশন, অর্থাৎ আমাদের দেশের ঋতু পরিবর্তন হচ্ছে দিনে দিনে বন উজাড়ের ফলে। ডিফরেস্টেশন কজেস ইনক্রিজিং অফ সিএফসি ইন আওয়ার অ্যাটমসফেয়ার, অর্থাৎ বন উজাড়, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি মিন্স ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ ওজন স্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের বায়ুমণ্ডলে। উই হ্যাভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের রয়েছে বিশ্ব ঐতিহ্য সাইট, ঐতিহ্য স্থান ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ বনভূমি। দি ম্যানগ্রোভ ফরেস্ট ইজ অ্যাবাউন্ট উইথ ম্যানি উইল্ড এলিমেন্টস,
এই ম্যানগ্রোভ ফরেস্টে রয়েছে বন্য প্রাণী। ওয়ান ডে দি ম্যানগ্রোভ ফরেস্ট ইজ ফুল উইথ রয়্যাল বেঙ্গল টাইগার, ডিয়ার, মেনি কাইন্ডস অফ বার্ডস এটসেট্রা। একদিন আমাদের এই যে ম্যানগ্রোভ ফরেস্টে রয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, তারপরে বিভিন্ন প্রকার পাখি। অ্যাট প্রেজেন্ট দ্য সিচুয়েশন অফ দিস উইল্ড এনিমেলস আর নট গুড অ্যাট অল। অ্যাট প্রেজেন্ট দিস সিচুয়েশন অফ দিস উইল্ড এনিমেলস আর নট গুড অল। বর্তমানে এই সমস্ত বন্যপ্রাণীদের অবস্থা মোটেই ভালো না। দি লোকাল পিপল অফ দিস এরিয়া কিল দ্যাম, অর্থাৎ স্থানীয় লোকেরা তাদেরকে হত্যা করে। অ্যাজ এ রেজাল্ট অফ ওয়াইল্ড এনিমেলস আর এক্সটিংটিং, এর ফলে কী হচ্ছে, এর ফলে এরা কি বিলুপ্তি হচ্ছে। ম্যানগ্রোভ ফরেস্ট ল্যান্ড ইজ এ গ্রেট সোর্স অফ আওয়ার ইনকাম, অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমি একটা বিশাল উৎস আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট ল্যান্ড ইজ এ গ্রেট সোর্স অফ আওয়ার ইকোনমি, অর্থাৎ এই যে ম্যানগ্রোভ বনভূমি এটা হচ্ছে আমাদের অর্থনীতির একটা বিশাল একটা উৎস। ম্যানি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস আর লার্জলি ডিপেন্ড অন ইট, অনেক শৈল্পিক পণ্য এর উপরে অনেকাংশে নির্ভর করে। ম্যানি ইম্পর্টেন্ট মেডিসিনস আর প্রডিউস ফ্রম দ্য ট্রিস অফ আওয়ার ফরেস্ট ল্যান্ড এরিয়া, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন করা হয় ফ্রম দ্য ট্রিস অফ আওয়ার ফরেস্ট ল্যান্ড, আমাদের বনভূমির গাছ থেকে। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি শুড রিয়েলাইজ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের লোকেদের শুড রিয়েলাইজ, উপলব্ধি করা উচিত অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড, গাছের গুরুত্ব সম্পর্কে তাদের উপলব্ধি করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস এগেইনস্ট দ্য পিপল হু কাট ডাউন ট্রিস ফ্রম ফরেস্ট ল্যান্ড এরিয়া, অর্থাৎ সরকারের উচিত পদক্ষেপ নেওয়া তাদের বিরুদ্ধে যারা যে সমস্ত লোকেরা গাছ কাটে আমাদের বনভূমি থেকে। উই শুড ক্রিয়েট আর্টিফিশিয়াল ফরেস্ট ল্যান্ড এরিয়া, আমাদের উচিত সৃষ্টি করা কৃত্রিম বনভূমি। ইফ উই ডু দিস উই ক্যান কন্ট্রোল আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোটামুটি 200 ওয়ার্ডসের একটি প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড অফ বাংলাদেশ, বা শুধু ফরেস্ট ল্যান্ড আসলেও এই একই, বা দি ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড আসলেও একই, আর যদি থাকে দি ইম্পর্টেন্স অফ ফরেস্ট ল্যান্ড অফ বাংলাদেশ সেটাও একই। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।